সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ ইকবাল জুয়েল, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। স্বাগত জানাচ্ছি তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমের দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস আজকে গণিত বিভাগের। তো আশা করি তোমরা সবাই মঙ্গলে আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ চ্যাপ্টার, সেটা হচ্ছে কনিক। কনিক নিয়ে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরে যাই। তো আমরা প্রথমেই দেখব যে কনিক কাকে বলে, কনিকের উৎপত্তি কোথা থেকে। আজকে মূলত আমরা ইন্ট্রোডাকশন টু কনিক বা কনিকের পরিচয় নিয়ে আলোচনা করব, কনিকের পরিচিতি পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কনিক কোথা থেকে এলো, কীভাবে এলো, কনিক উৎপত্তি কীভাবে, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো খেয়াল করো যে কনিক কোথা থেকে এলো। তো আমরা প্রথমেই দেখব যে কনিকের তৈরিটা কীভাবে হয়। আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সেটা হচ্ছে দুটো লাইন থাকবে, দুটো লাইন, একটা ফিক্সড পয়েন্ট, সরি, একটা ফিক্সড অ্যাক্সিস, একটা অক্ষর, এটাকে বলা হয় অক্ষরেখা। আরেকটা হচ্ছে, আরেকটা লাইন থাকবে, অর্থাৎ দুইটা সরলরেখা। যদি জাস্ট লাইক দিস, আমি যেভাবে দেখাচ্ছি যে একটা ফিক্সড থাকলো, আরেকটা সরলরেখা যদি এই রেখাটাকে একটা বিন্দুকে কেন্দ্র করে আবর্তিত হয়, জাস্ট এইভাবেই, এভাবে যদি আবর্তিত হয়, তাহলে যেই শেপের একটা রেখা আমরা একটা চিত্র পাবো, সেটাকে বলতেছি আমরা ডাবল রাইট সার্কুলার কোন, ডাবল রাইট সার্কুলার কোন। আমি তোমাদেরকে চিত্রকে দেখাচ্ছি, আমি মুছে দিচ্ছি এই জিনিসটা। কনিক, খেয়াল করে দেখো কী ঘটনা, কী ঘটতেছে। একটা স্ট্রেট লাইন থাকবে, একটা সরলরেখা, আর একটা সরলরেখা তাকে এভাবে ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্ট যদি করে, তাহলে এই যে লোকেট হিয়ার, এটা এভাবে থাকবে, আর এটা এখন এটা এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে। তো ঘোরার ফলে এরকম আমরা একটা শেপ পাবো। আমরা যদি এটা রোটেট করি, তাহলে এরকম একটা শেপ পাবো, শেপ পাবো, এরকম একটা শেপ পাবো। এই শেপের একটা বস্তু পাবো, যেটাকে আমরা বলতেছি, আমি আর একটু স্পষ্ট করে সুন্দর করে আঁকি, তাহলে বিষয়টা তোমাদের স্পষ্ট হবে। সেটা হচ্ছে জাস্ট লাইক দিস, তাহলে এই যে রেখাটা, এটাকে বলা হচ্ছে, বলতেছি আমরা অক্ষ, অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ফিক্সড অ্যাক্সিস। এই যে পয়েন্ট, যে পয়েন্ট, যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো এই দুটো সরলরেখা, এটাকে বলতেছি আমরা ভার্টেক্স, এটাকে আমরা বলতেছি, এটাকে বলতেছি আমরা ভার্টেক্স, এটাকে বলছি আমরা ভার্টেক্স। আর যে লাইনটা, যে লাইনটা আবর্তন করলো, যে রেখাটা আবর্তন করলো, এই যে সবুজ রেখাটাকে যদি আমরা বলি, যেটা আবর্তন করার ফলে, আবর্তন করার ফলে এই আকৃতির বস্তুটা তৈরি হলো, সেটাকে আমরা বলতেছি জেনারেটর, সেটাকে আমরা বলছি জেনারেটর। কত ক্লিয়ার, এটার নাম হচ্ছে জেনারেটর। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, অ্যাক্সিস, ভার্টেক্স অ্যান্ড জেনারেটর। তাহলে এই আবর্তনের ফলে দুইটা রেখা, আমরা আবার বলছি দুইটা সরলরেখা, একটা যদি স্থির রেখা, আরেকটা যদি আবর্তন করি একটা নির্দিষ্ট কোণে, তাহলে আমরা এই আকৃতি একটা বস্তু পাবো। এটার নাম কী? এটার নাম হচ্ছে ডাবল রাইট সার্কুলার কোন, ডাবল রাইট সার্কুলার কোন। এই আকৃতির যে বস্তুটা পেলাম, সেটার নাম হচ্ছে ডাবল রাইট সার্কুলার কোন। এখন এটা ডাবল রাইট সার্কুলার কেন, এটার নামটা এরকম কেন, সেটা আমরা দেখব। তো বস্তুটা যদি আমরা দেখি, মূলত আসলে এই বস্তুটা হচ্ছে এই চেহারার,
এই যে এ আকৃতির বস্তু দুইটা আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তুমি যদি একটু খেয়াল করে দেখো, জাস্ট লাইক দিস। এটা একটা কোন, তোমরা নিশ্চয়ই কোন আইসক্রিম খেয়েছো এই আকৃতির, এটা কোন আইসক্রিম হয়, এই দুইটা কোন আমি নিলাম এখানে। তো এই যে এটা হচ্ছে আপার কোন, এটা হচ্ছে লায়ার কোন, জাস্ট লাইক দিস। যখন আমরা এইটি হচ্ছে আমার ডাবল রাইট সার্কুলার কোন, এই যে এটা দুইটা দুইটা ডাবল রাইট সার্কুলার কোন। তাহলে ঘটনাটা কী ঘটতেছে, এই শেপের একটা বস্তু তৈরি হচ্ছে। তো এখন তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে ডাবল রাইট সার্কুলার কেন, এই যে কোনটার এইটার যে বেজ যেটা এটাকে বলতে হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে বেজ, সার্কুলার বেজ, এটাকে বলতেছে, এটাকে বলা হয় সার্কুলার বেজ বা ভিত্তি, সার্কুলার বেজ বা ভিত্তি বলা হয় এটাকে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এটাকে বলা হয় সার্কুলার বেজ বা বৃত্তাকার ভিত্তি। বৃত্তাকার ভিত্তি কেন, লোকেট হিয়ার, তোমরা যদি খেয়াল করে দেখো এই যে এই ভিত্তিটা এটা একটা বৃত্তাকার, আর এই যে এক্সিস যেটা অক্ষ, যেটা অক্ষটা এখানে এভাবে লম্ব আকারে থাকে, অক্ষটা লম্ব আকারে থাকে এই তলের সাথে, এই জন্য এটার নাম হচ্ছে রাইট সার্কুলার, যেটার নাম হচ্ছে রাইট সার্কুলার। এই যে অক্ষ, অক্ষটা তলের সাথে লম্ব আকারে থাকে, এটা লম্ব আকারে থাকে, এই তলের সাথে এটা লম্ব আকারে থাকে, এই জন্য এটার নাম হচ্ছে রাইট সার্কুলার কোন। দুটা কোন হওয়ার কারণে এখানে নাম হচ্ছে ডাবল রাইট সার্কুলার কোন। আশা করি বুঝতে পেরেছ ডাবল রাইট সার্কুলার কোনের বিষয়টা। এখন আমাদের আলোচ্য বিষয় কনিক। কনিক আমরা কীভাবে পাবো, কনিক সেকশন কীভাবে পাবো, কনিক সেকশন কীভাবে তৈরি হয়, কনিক সেকশন কীভাবে তৈরি হয়, ডেফিনেশনটা কী, আমরা যে কনিক পড়বো তাহলে কনিক কীভাবে আসে, ডেফিনেশনটা হচ্ছে কনিক সেকশন ইজ দ্য কনিক সেকশন ইজ দ্য ইন্টারসেকশন অফ এ প্লেন অ্যান্ড এ কোন। কনিক সেকশনটা কি, এটা হচ্ছে ইন্টারসেকশন অফ এ প্লেন অ্যান্ড এ কোন। প্লেন বলতে কী বোঝাচ্ছে, একটা সমতল, প্লেন বলতে বোঝাচ্ছে এখানে একটা সমতল এবং একটা কোন, যেই লাইনে ইন্টারসেক্ট করে সেই লাইনটাকে বলা হবে কনিক সেকশন। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার একটা কোন, এটা হচ্ছে আমার একটা কোন, আর আমি ছুরিটাকে লাগেট হ্যাঁ আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আমার দেখো আমার হাতে একটা ছুরি আছে, ছুরিটাকে যদি আমি একটা তল বলি তাহলে এটা একটা কোন এবং একটা তল, এই তল এবং একটা কোন যেই লাইনে ছেদ করে সেই লাইনটাই হবে আমার, সেই ইন্টারসেকশন লাইনটাকে বলবো আমরা কনিক সেকশন। তো এখন খেয়াল করে দেখো আমরা যদি বিভিন্নভাবে এটাকে ছেদ করি, লোকেট হিয়ার, লোকেট হিয়ার, এই তলটা যদি, এটা হচ্ছে একটা রাইট সার্কুলার, আমি যদি লম্বভাবে আপতিত রাখি আর এই ছুরিটাকে যদি সমানভাবে এটাকে এই অক্ষের সাথে লম্বভাবে যদি আমি রাখি কাটি, তাহলে আমি যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে এরকম একটা বৃত্তাকার শেপ পাবো, এরকম একটা বৃত্তাকার শেপ পাবো। তাহলে আমরা একটা প্লেন এবং একটা কোণের যে ইন্টারসেক্টিং যে লাইন যেটা, সেটা আমরা কী পেলাম, সেটা আমরা পেলাম একটা বৃত্ত বা একটা সার্কেল, একটা বৃত্ত বা একটা সার্কেল। তাহলে প্রথমে আমরা পেলাম একটা বৃত্ত, সার্কুলার যে বৃত্তাকার যে বস্তু পেলাম এটার নাম হচ্ছে বৃত্ত। এখন খেয়াল করে দেখো আমি যদি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিই, আমি যদি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিই তাহলে কী পাবো, আমি যদি সমান না করে, প্রথমে সমানভাবে করেছিলাম, এখন যদি আমি এভাবে করি একদম খাড়া করে করি, জাস্ট লাইক দিস,
একদম যদি ঠিক খারাপভাবে কাটি তাহলে কি পাবো, তাহলে কি পাবো, এই আকৃতির একটা, এই আকৃতির একটা ইন্টারসেক্টিং লাইন পাবো আমরা, এই আকৃতির একটা ইন্টারসেক্টিং লাইন পাবো। আমার কেঁচিটা দিয়ে কাটা যাবে না, সরি ছুরিটা দিয়ে কাটা যাবে না, আমি একটু কেঁচিটা দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার লকেট হেয়ার এই যে, তাহলে এই ইন্টারসেক্টিং লাইনটা হচ্ছে আমি যখন ছুরিটা দিয়ে ঠিক খাড়াভাবে ধরে খাড়াভাবে কাটবো, এই যে ছুরিটা যদি আমি খাড়াভাবে কাটি তাহলে এই যে দেখো এই আকৃতির একটা শেপ পাবো। তাহলে এই শেপটা কী আকৃতির? জাস্ট লাইক দিস, এই এই আকৃতির, কথা ক্লিয়ার? এটার নাম কী? এটার নাম হচ্ছে পরাবৃত্ত, এটার নাম হচ্ছে পরাবৃত্ত, ইংলিশে বলা হয় প্যারাবোলা, কথা ক্লিয়ার? আমি যদি অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিই, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিই, আমি যদি ঠিক লোকেট হেয়ার বৃত্ত পেয়েছিলাম এভাবে, এখন আমি যদি এই অ্যাঙ্গেলে কাটি, লোকেট হেয়ার একটু খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলে কাটি, এটা 30, 40, 60 হোয়াট এভার যে কোনো অ্যাঙ্গেলে যদি আমি কাটি, তাহলে এবার আমি কী আকৃতির একটা বুঝতে পাবো, কী আকৃতির একটা লাইন পাবো? জাস্ট লাইক দিস, এই শেপের একটা বুঝতে পাবো, রেখা পাবো। আমি কেঁচিটা দিয়ে যদি কাটি, খেয়াল করে দেখবে তোমরা, তোমরা খেয়াল করে দেখো এই যে এই আকৃতির একটা আমরা ইন্টারসেক্টিং লাইন পাবো। তাহলে সেই ইন্টারসেক্টিং লাইনটা কী, কী চেহারা? এটা হচ্ছে এই আকৃতির আমরা একটি ইন্টারসেক্টিং লাইন পেলাম, কথা ক্লিয়ার? তো এটার নাম কি? এটার নাম হচ্ছে উপবৃত্ত, এটার নাম হচ্ছে উপবৃত্ত বা এলিপস, ইংলিশে বলা হয় এলিপস। তাহলে আমরা তিনটা বস্তু, তিন আকৃতির আমরা চিত্র পেলাম, একটা বৃত্ত, পরাবৃত্ত এবং উপবৃত্ত। এখন আমি কেটে ফেলেছি, যদি দুইটা কোণ একসাথে থাকতো, দুইটা কোণক কোনো যদি একসাথে থাকতো, এখন যদি আমি ঠিক খারাপভাবে যেভাবে পরাবৃত্তটা পেয়েছিলাম তোমরা খেয়াল করে দেখো, আমি যদি এটাকে এভাবে কাটি আর এটাকে এভাবে কাটি, তাহলে ওপর থেকে এই আকৃতির একটা পাবো, আবার এখান থেকে ঠিক পরাবৃত্তটা যেভাবে পেয়েছিলাম দুই দিক থেকে দুইটা পরাবৃত্তের মতো বস্তু পাবো, একটা পাবো এভাবে আরেকটা পাবো এভাবে। সো আমি তখন বস্তুটা হবে আমার এই ধরনের, একটা হচ্ছে এই দুটো মিলে একটা চিত্র, সেটার নাম হচ্ছে অধিবৃত্ত, সেটার নাম হচ্ছে অধিবৃত্ত, ইংলিশে বলা হয় হাইপারবোলা, বলা হয় হাইপারবোলা, এটাকে বলা হাইপারবোলা। এছাড়াও যদি এই তলটি যদি এই কোণটাকে জাস্ট স্পর্শ করে, লোকেট হেয়ার, যদি তল এই তলটি যদি কোণটাকে স্পর্শ করে তাহলে কীভাবে জানো? তাহলে কিন্তু এরকম একটা একটা লাইন পাবো, একটা স্ট্রেট লাইন পাবো, একটা স্ট্রেট লাইন পাবো। কারণ আমরা জানো, একটা তোমরা সকলেই জানো, বৃত্ত পড়ে আসছে, বৃত্তের মধ্যে একটা স্পর্শক একটা বৃত্তকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে, এই জন্য এই তলটা যখন এই কোণটাকে ছেদ করবে, সুতরাং এখানে এই একটা মাত্র বিন্দু হতে একটা 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 লাইন তৈরি হবে, তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। আবার যখন এই দুইটা কানেক্টিং পয়েন্ট, এই দুইটা কোণকের কানেক্টিং পয়েন্ট যেটা, সেটাকে যদি আমরা ঠিক তলটা দিয়ে কাটি, তাহলে আমরা কী পাবো? এই যে দেখো, এই দুইটা ঠিক এই কানেক্টিং পয়েন্টটাকে যদি এখন আমরা এই ছুরিটা দিয়ে কাটি, তলটা দিয়ে কাটি, তখন আমরা একটা মাত্র বিন্দু পাবো, একটা মাত্র বিন্দু পাবো। তাহলে আমরা দেখলাম যে সরলরেখা এবং বিন্দু এইটাও কিন্তু কণিকের অংশ, যদিও আমাদের আলোচনায় আমাদের সিলেবাসে এটা অন্তর্ভুক্ত না, তাহলে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হচ্ছে বৃত্ত না, বৃত্ত আমরা প্রথম পত্রে পড়ে এসেছি, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই তিনটাকে আমরা কণিক বলবো। আমাদের এই অধ্যায়ে আমরা
তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। এখন বিষয় হচ্ছে যে কণিক, আমরা কণিকের সংজ্ঞাটা কি, কণিকের সংজ্ঞাটা কি, কণিক বলতে আমরা কি বুঝব, বৃত্তের সাথে কণিকের পার্থক্যটা কি। আমরা যদি এখানে বৃত্তকে কণিকের অংশ বলছি না, যেহেতু আমাদের সিলেবাসে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত এই তিনটাকে কণিক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে বা দেওয়া হয়েছে, সুতরাং আমরা বৃত্তকে আলাদাভাবে যদি আমরা হিসাব করি, খেয়াল করে দেখো বৃত্ত কাকে বলে, বৃত্ত হচ্ছে যে যদি আমরা আধুনিক সংজ্ঞাটা পড়ি, বৃত্ত হচ্ছে কতগুলো বিন্দুর সেট যেগুলো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, আর কণিকের সংজ্ঞাটা কি, কণিকের সংজ্ঞা হচ্ছে একটু মনে রাখবে, কণিক হচ্ছে কতগুলো বিন্দুর সেট যেগুলো একটি নির্দিষ্ট রেখা এবং একটি নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্বের অনুপাত সমান। আমরা কি পেলাম, কণিক হচ্ছে কতগুলো বিন্দুর সেট, এই বিন্দুগুলোর বৈশিষ্ট্য কি, যে একটি নির্দিষ্ট রেখা এবং একটি নির্দিষ্ট বিন্দু থেকে এই বিন্দুগুলোর দূরত্বের যে অনুপাত সেটা সবসময় সমান বা ধ্রুবক। আমরা যদি একটু চিত্র দিয়ে দেখাই তোমাদেরকে, তোমরা সহজভাবে বুঝবে। আমরা প্রথম যে কণিক প্যারাবোলা, সেই প্যারাবোলাটা যদি আমরা আঁকি, প্যারাবোলাটা হচ্ছে একটা প্যারাবোলা আমরা এখানে আঁকলাম, খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্যারাবোলা। আমরা পরবর্তী লেকচারে আর ডিটেলস আলোচনা করব। এইটা হচ্ছে বৃত্তের যেমন নির্দিষ্ট বিন্দু থেকে সেটের বিন্দুগুলো সমদূরবর্তী ও নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র, তদ্রূপ প্যারাবোলার ক্ষেত্রে এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস, তাহলে আমরা বলছি একটি নির্দিষ্ট রেখা এবং একটি নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্বের অনুপাত সমান। তাহলে নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট রেখা, তাহলে নির্দিষ্ট রেখাটা কোনটা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট রেখা যেটাকে বলা হয় দ্বিকাক্ষ, ও নির্দিষ্ট রেখার নাম হচ্ছে দ্বিকাক্ষ আর নির্দিষ্ট বিন্দুর নাম হচ্ছে উপকেন্দ্র। তাহলে বৃত্তের যেরকম, বৃত্তের উপর যে কোনো বিন্দুই নেই না কেন, সেই বিন্দুটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান্তরবর্তী অবস্থান করে, তো এখানেও প্যারাবোলার উপরে যে কোনো বিন্দু নেই না কেন, সেই বিন্দুটা থেকে যে আমি একটা বিন্দু নিলাম পি, এটা দিলাম এস, তাহলে এই যে কানেক্টিং লাইন এবং এই যে কানেক্টিং লাইন, তাহলে এই রেখা থেকে তার দূরত্ব হচ্ছে পিএম আর বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এসপি। তাহলে বলতেছি এই এসপি এবং পিএম, এই নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব এবং নির্দিষ্ট রেখা থেকে তার যে দূরত্ব, এই দূরত্বের অনুপাত, এটা একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় ই, এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, এটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি। এটাই হচ্ছে আমার কণিকের ডেফিনিশন, যে একটা নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট রেখা থেকে তার দূরত্বের অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা। কথা কি ক্লিয়ার? এর মানটা এক একটা কণিকের জন্য এক একটা কণিকের জন্য এক এক রকম। যেমন প্যারাবোলার ক্ষেত্রে কী হবে,
প্যারাবোলার জন্য, প্যারাবোলার জন্য, এলিপসের জন্য, আরেকটা হচ্ছে হাইপারবোলার জন্য, হাইপারবোলার জন্য। প্যারাবোলার জন্য ই ইকুয়াল টু ওয়ান, এলিপসের ক্ষেত্রে ই লেস দেন ওয়ান, হাইপারবোলার জন্য ই গ্রেটার দেন ওয়ান। এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখবে। আমরা পরবর্তীতে উৎকেন্দ্রিকতা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তো এই হচ্ছে মোটামুটি আমার কনিকের পরিচিতি পর্ব, কনিকের ডেফিনিশান বা কনিক কীভাবে আসলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ কনিক নিয়ে, প্যারাবোলা নিয়ে, প্যারাবোলার অঙ্ক নিয়ে, সমস্যা নিয়ে আলোচনা করব। আর একটু ঘোষণা দিয়ে রাখি, আমরা থিওরি ক্লাসের পরবর্তী যে ভিডিওগুলো, পরবর্তী লেকচারগুলোতে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, এবং সেখানের জন্য তোমাদের জন্য বিশেষ কিছু কৌশল, কিছু ম্যাজিক রোল তোমাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, যেগুলো তোমাদেরকে এসএসসি পরীক্ষার এমসিকিউতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে তোমাদের জন্য খুব কাজে লাগবে। খুব স্বল্প সময়, একদম কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে এমসিকিউ অ্যান্সার করা যায় সেই ম্যাজিক রুলগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা ভিডিও লেকচারগুলো ফলো করবে। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।